আলাইকুম, কিয়াম হেলদি কিচেনে আপনাদের স্বাগতম। আমি আইরিন, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য রেসিপি। আমার সাথে আছেন রন্ধন বিশেষজ্ঞ নাজিয়া ফারহানা আপু। আপু কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো। পরিবারের সবার জন্য কিংবা অতিথি আপ্যায়নে এই রেসিপিটি হতে পারে অসাধারণ। তাহলে আসুন আর দেরি না করে কিয়াম হেলদি কিচেনের সাথে জেনে নেই কীভাবে তৈরি করা হয় এই মিক্সড ফ্রুট পাঞ্চ। প্রথমেই জেনে নেই ফ্রুট পাঞ্চ বানাতে কি কি লাগছে। যেহেতু অপু এটা মিক্সড ফ্রুট পাঞ্চ, তো আমাদের কয়েক রকমের ফল লাগবে। আমরা সিজনাল যে কোনো ফল নিতে পারি, তো যেটা আমরা কিয়াম ব্লেন্ডারের মাধ্যমে করবো। আচ্ছা, তো আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি কমলা, যে কোয়া করে কাটা, যেটাকে টুকরা করে কাটা আছে, এটা আমরা প্রথমে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এরপরে আছে আনারস টুকরা করে কাটা, পরে আছে আপেল, এবং এখানে আছে কয়েক রকমের আঙ্গুর। এটার সাথে আমি একটু পুদিনা পাতা কুচি দিয়ে দিব। এখানে দেবো একটু লেবু পানি, এবার আমি এটা ব্লেন্ড করবো। আপু, আমরা কিন্তু এখানে কোনো চিনি ব্যবহার করছি না, যেহেতু আমাদের এটা হেলদি খাবার, ফলের চিনিতে এটা মিষ্টি হবে, আলাদা করে আর কোনো মিষ্টি আমরা অ্যাড করছি না। আপু, এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করব। আধা কাপ মতো পানি দিই, আবার কিয়ামে ব্লেন্ডারটা চালু করব। আপু, পানি দেওয়ার পর আমি 30 সেকেন্ড ব্লেন্ড করলাম, এবার এটাকে আমি পরিবেশন করব। এটি দেখতে যতটি সুন্দর হয়েছে, আমি নিশ্চিত খেতেও ঠিক ততটাই মজা হবে। পাঞ্চ তৈরির সঙ্গে যদি পরিবেশনটা যোগ হয়, তাহলে আপনার তারিফ করবে সবাই। আজ এ পর্যন্তই কিয়াম মিষ্টি সুখের সংসার।